আজ 17ই মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মদিন। 1920 সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ পরিবারের আদরের খোকা, যিনি ধীরে ধীরে হয়ে উঠেছিলেন বাঙালির মুজিব ভাই, বঙ্গবন্ধু এবং জাতির পিতা। তার হাত ধরেই আসে বাঙালির স্বাধীনতা। বঙ্গবন্ধুর রাজনৈতিক পথ চলা শুরু হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সংস্পর্শে। 1947 সালে ভারত পাকিস্তান বিভক্তির পর পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্না উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দিলে তদানীন্তন পূর্ব পাকিস্তানে আন্দোলন শুরু হয়। আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে শেখ মুজিবুর রহমানের উপর নেমে আসে জেল জুলুম নির্যাতন। রাজনৈতিক জীবনে এক যুগেরও অধিক কাল বঙ্গবন্ধু কারাগারে কাটিয়েছেন। পাকিস্তানি শাসক চক্রের রক্তচক্ষু উপেক্ষা করে সকল আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধের জন্য তৈরি করেছেন। 52, 54, 62, 66 আন্দোলন আর 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচনে বিজয় সবই জাতির সংগ্রামী ইতিহাসের এক একটি মাইল ফলক। আর এই সংগ্রামে নেতৃত্ব ও বলিষ্ঠ ভূমিকায় ছিলেন শেখ মুজিবুর রহমান। 69-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কারাগার থেকে মুক্তির পর তিনি বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন। বঙ্গবন্ধুর সাহসী ও আপোষহীন নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে জেগে ওঠে নির্যাতিত, নিপীড়িত, পরাধীন বাঙালি জাতি। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু তৎকালীন রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। বঙ্গবন্ধুর এই চূড়ান্ত নির্দেশই জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে শক্তি ও সাহস যোগায়। 1971 সালের 26শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র 3.5 বছরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে ধ্বংসস্তূপের মধ্য থেকে টেনে তুলে স্বল্পোন্নত দেশের কাতারে নিয়ে গিয়েছিলেন। কিন্তু আমাদের চরম দুর্ভাগ্য, 1975 সালে 15ই আগস্ট স্বাধীনতা বিরোধী কুচক্রীরা তাকে সপরিবারে হত্যার মাধ্যমে শুধু মুক্তিযুদ্ধের চেতনাকেই ধ্বংস করেনি, তারা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে স্তব্ধ করে দেয়। বঙ্গবন্ধুর জন্মদিন দেশে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। শিশুদের প্রতি বঙ্গবন্ধুর দরদ ছিল অপরিসীম। শিশুদের খুবই ভালোবাসতেন তিনি। তার জন্মদিন তিনি শিশুদের সঙ্গে কাটাতে পছন্দ করতেন। ওই দিন শিশুরা দল বেঁধে তাকে শুভেচ্ছা জানাতে যেত। বাংলাদেশের শিশু উন্নয়নে সুনির্দিষ্ট 4টি পদক্ষেপ নিয়েছিলেন বঙ্গবন্ধু। 1. শিশু কল্যাণের জন্য প্রতিষ্ঠা করেন মা ও শিশু কল্যাণ অধিদপ্তর। 2. শিশুর সার্বিক উন্নতি নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠা করেন শিশু একাডেমি। 3. শিশু শিক্ষাকে রাষ্ট্রীয় দায়িত্বের অন্তর্ভুক্ত করার লক্ষ্যে 1973 সালে বেসরকারিভাবে পরিচালিত 36,165টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়। 4. 1974-এর 22 জুন শিশু আইন জারি করা হয়। এরই প্রেক্ষিতে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন 17ই মার্চকে জাতীয় শিশু দিবস ঘোষণা করে। 1997 সাল থেকে দেশে সরকারিভাবে জাতীয় শিশু দিবস পালন শুরু হয়। শিশুদের ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিদ্যালয় বহির্ভূত শিশুদের জন্য সুশিক্ষার ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আউট অফ স্কুল চিলড্রেন প্রকল্প বাস্তবায়ন করছে, যার মাধ্যমে দেশের প্রত্যেক শিশু আসছে শিক্ষার আওতায়, যার ফলস্বরূপ সুবিধাবঞ্চিত প্রত্যেক শিশুরা পাচ্ছে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে আগামীর জন্য গড়ে তোলার সুযোগ, যা নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ গড়ার জন্য অন্যতম পদক্ষেপ।
বঙ্গবন্ধুর স্বপ্নের নিরক্ষরতা মুক্ত সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে নিরলসভাবে কাজ করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উপানুষ্ঠানিক শিক্ষা বিস্তার কর্মসূচি ইনফেব ও সার্বিক সাক্ষরতা আন্দোলন TLM কর্মসূচির সফলভাবে বাস্তবায়ন। উপানুষ্ঠানিক শিক্ষা আইন 2014 প্রণয়নের সফলতার উপর ভিত্তি করে SDG 4 এর লক্ষ্য অর্জন এবং অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণে বিভিন্ন গণমুখী প্রকল্প বাস্তবায়ন করছে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। 2041 সালে স্মার্ট বাংলাদেশ গঠনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো গর্বিত অংশীদার হওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু ছিলেন বিশাল হৃদয়ের অধিকারী এবং শিশুর মতো সরল। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কর্ম ও রাজনৈতিক জীবন অসামান্য গৌরবের। তার এ গৌরবের ইতিহাস থেকে প্রতিটি শিশুর মাঝে চারিত্রিক দৃঢ়তার ভিত্তি গড়ে উঠবে। এর মাধ্যমে নতুন প্রজন্ম মহান এই নেতার আদর্শে দেশ গড়ার অনুপ্রেরণা পাবে। বঙ্গবন্ধুর 103তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস 2023 উদযাপন অনুষ্ঠানে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এই আশা ব্যক্ত করছে। প্রত্যেকে যদি নিজে উদ্যোগ নেন যে আপনার নিজ নিজ এলাকায় একজনও নিরক্ষর থাকবে না, তাদেরকে আমরা অক্ষর জ্ঞান দেব, সকলের উদ্যোগে কিন্তু আমরা এই দেশকে গড়ে তুলতে পারি, খুব দ্রুত আমরা এই দেশকে নিরক্ষরতা মুক্ত ঘোষণা দিতে পারবো।